আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের আসমা ম্যাডাম। নিশ্চয়ই তোমরা আমাকে অনেকে চিনো, অনেকে চিনো না, কিন্তু আমি আবার আমার পরিচয় দিতে এসেছি। আমি তোমাদের আসমা ম্যাডাম, প্রভাষক, অর্থনীতি, ফেনী ন্যাশনাল কলেজ। এর আগের ক্লাসে আমি তোমাদেরকে অর্থনীতির প্রথম পত্রের অর্থাৎ বাজারের যে অধ্যায়টা আছে, চতুর্থ অধ্যায়, তা থেকে একটি প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করেছি। প্রশ্নটি ছিল, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য। আমরা জানি ফার্ম স্বল্পকালে দুভাবে ভারসাম্যে উপনীত হয়, একটি হচ্ছে প্রাথমিক শর্তের আলোকে, আরেকটি হচ্ছে পর্যাপ্ত শর্তের আলোকে। ফার্ম সাধারণত ভারসাম্য তিন ভাবে উপনীত হয়, একটি হচ্ছে অস্বাভাবিকভাবে মুনাফা অর্জন করে, স্বাভাবিকভাবে মুনাফা অর্জন করে, এবং লোকসান স্বীকার করেও ফার্ম মুনাফা অর্জন করে থাকে। আমি এর আগের ক্লাসে কিভাবে অস্বাভাবিকভাবে মুনাফা অর্জন করে তা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব স্বাভাবিকভাবে মুনাফা কিভাবে অর্জন করে এবং লোকসান স্বীকার করেও কিভাবে ফার্ম মুনাফা অর্জন করে। আসলে এখন আমরা বোর্ডে যাই, কিভাবে স্বাভাবিকভাবে মুনাফা অর্জন করে তা দেখব। দেখো চিত্রে আমি দাম আর দাম উৎপাদনের পরিমাণ চিত্রে আমরা দেখতে পাই যে লম্ব অক্ষে অর্থাৎ ওয়াই অক্ষে আয় ব্যয় এবং দাম দেখানো হয়েছে, আর ভূমি অক্ষে দেখো ওএক্স দ্বারা উৎপাদনের পরিমাণ দেখানো হয়েছে। এখানে দেখো কে বিন্দুতে ভারসাম্য উপনীত হয়, যা এস এম সি এবং এসি রেখা দ্বারা নির্দেশিত। এছাড়া আমরা এম আর এ আর পি ও ডি অর্থাৎ এম আর পি আর এ আর এবং ডি অর্থাৎ যথাক্রমে প্রান্তিকায় গড়ায় চাহিদা রেখা নির্দেশ করে, প্রান্তিকায় গড়া এবং চাহিদা রেখা যেখানে নির্দেশ করে। আমরা শর্তের এর আগে ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে একটি ছিল প্রাথমিক শর্ত, যেটা ছিল এম সি ইকুইল এম আর ইকুইল এ আর ইকুইল পি। আর পর্যাপ্ত শর্তে আমি পড়িয়েছিলাম যে ভারসাম্য বিন্দুতে প্রান্তিক ব্যয় রেখা প্রান্তিক আয় রেখাকে নিচ থেকে উপরের দিকে ছেদ করে। দেখো তোমরা চিত্রে দেখতে পারবা যে এস এম সি রেখা অর্থাৎ এম আর রেখাকে নিচ থেকে উপরের দিকে ছেদ করেছে, যেখানে কে বিন্দুতে ভারসাম্য উপনীত হয়। এখন কিভাবে আমরা কে বিন্দুতে ভারসাম্য উপনীত হয় তার কিছু সূত্র এবং সংকেতের মাধ্যমে আমরা দেখতে পাবো। এখন আমি লিখতেছি, তোমরা খেয়াল করো। যেখানে ওএম পরিমাণ অর্থাৎ এই যে ওএম পরিমাণটা দেখতেছ, ওএম পরিমাণে আমরা ফ্রামের মোটায় দেখব। ফ্রামের মোটাইটা কি? ফ্রামের মোটায় হচ্ছে টিআর ইকুয়াল ও পি ইন্টু ওএম। ফ্রামের মোটায় হচ্ছে এই যে ওএম, ওএম দ্বারা আমরা কি পাই? টিআর ইকুয়াল ওপি ইকুয়াল ওএম। তাইলে আমরা টিআর ইকুয়াল ওএম বিন্দুতে দেখো টিআর ইকুয়াল হচ্ছে ও এম, এখানে ওপি এবং ওএম দ্বারা গুণ করলে আমরা কি পাই? ও এম কে পি অর্থাৎ ও এম কে পি। এটা ছিল ফ্রামের মোটায়। এখন আমরা মোট ব্যয়টা বের করব। মোট ব্যয় বের করতে হলে মোট ব্যয়ের সূত্র হচ্ছে টিসি। টিসি ইকুয়াল আবার টিসি আমরা ও এম বিন্দুতে নির্দেশিত হয়, যেখানে দেখো টিসি ইকুয়াল এসি ইন্টু কিউ, যেটা ও এম কে পি দ্বারা নির্দেশিত। ও এম কে পি তোমরা নিশ্চয়ই লক্ষ্য করতেছ এটা এবং এটা দুইটি সমান। এখন আমরা এটা সূত্রতে বসিয়ে স্বাভাবিক মুনাফাটা কিভাবে পায় তা দেখব। সূত্রটা হচ্ছে কি তোমাদের মনে আছে? নিশ্চয়ই মনে নাই। দেখো সূত্রটা হচ্ছে পাই ইকুয়াল টিসি পাই ইকুয়াল টিআর
माइनस टी सी अर्थात टी एर समान कि पे एम के पी और माइनस टी सी समान पे एम के पी जा देखो क्या के निर्देश करे जा दुटे देखो समान তাহলে কি হবে শূন্য হবে অর্থাৎ এখানে স্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে এটি হচ্ছে স্বাভাবিক মুনাফা স্বাভাবিক মুনাফা তাহলে আমরা কি পেলাম চিত্র দেখো আমরা পাই কুইল টি এর মানে টি সি কুইল ও এম কে পি এ যে ও এম কে পি আবার টি সি কুইল আমরা পেয়েছি ও এম কে পি যা যেখানে দুইটা সমান হওয়ার কারণে স্বাভাবিক মুনাফাটা অর্জিত হয়েছে এখন আমরা কিভাবে লোকসান স্বীকার করিয়ে ফার্ম তার কার্য যদি পরিচালনা করে থাকে তা আরেকটা চিত্রের মাধ্যমে দেখব লোকসান স্বীকার করে কিভাবে ফার্ম তার কার্যাদি পরিচালনা করে থাকে তা এখন চিত্রের মাধ্যমে দেখবো দেখো আমরা আরেকটা চিত্র আঁকতেছি লোকসানের চিত্রটা লোকসানের চিত্রটা হচ্ছে ঠিক অনেকটা অস্বাভাবিক মুনাফার চিত্রটার মতো লম্ব অক্ষে ওয়াই আর ভূমি অক্ষে এক্স দেখো লম্ব অক্ষে আমরা ও ওয়াই দ্বারা আয় ব্যয় এবং দাম নির্দেশ করি আর ভূমি অক্ষে ও এক্স দ্বারা উৎপাদনের পরিমাণ নির্দেশ করি ফার্মের স্বল্পতা লোকসানের ভারসাম্য এখানে স্থাপিত হয়েছে এখানে ও এম এ ফার্মের লোকসানের ভারসাম্য স্থাপিত হয়েছে যেমন ও এম পরিমাণ দ্রব্য উৎপাদন ও বিক্রয় কি হয় দেখো ও এম পরিমাণ দ্রব্য উৎপাদন ও বিক্রয় হয় এম আর ইকুয়াল এ আর ইকুয়াল পি ইকুয়াল ডি কিন্তু ভারসাম্যে ফার্মের নেট লোকসান হয় কোনটা এই যে ফার্মের নেট লোকসান হয় পি এল কে আর পি এল কে আর এখন যদি লোকসান স্বীকার করে ফার্ম যদি তার নেট ব্যয় বাদ দিয়ে নেট ব্যয় বাদ দিয়ে আয় বাদ দিলে আয় পাবে অর্থাৎ ফার্ম যদি এই লোকসান স্বীকার করে তার কার্য যদি পরিচালনা করে যায় তাহলে তার লোকসান আরো বেশি হবে সে একটা তো লোকসানে পড়ে গিয়েছে এখন সে যদি সে লোকসান কাটিয়ে না উঠে সে তার ব্যবসা বাণিজ্য আরো পরিচালনা করে যায় তাহলে দেখা যাবে যে তার লোকসান আরো দ্বিগুণ হবে তাহলে তাকে কিভাবে এই লোকসান থেকে উত্তোলন করে সে করবে তাহলে লোকসান থেকে উত্তোলন করতে হলে ফার্মকে অবশ্যই ফার্মের নিট ব্যয় অর্থাৎ নিট ব্যয় হতে আয় বাদ দিতে হবে অর্থাৎ নিট ব্যয় হতে আয় বাদ দিতে হবে নিট ব্যয় হতে আর কিভাবে বাদ দেখো ও এম পরিমাণ দ্রব্যে ফার্মের মোট ব্যয় দেখা যায় এই ও এম পরিমাণ দ্রব্যে ফার্মের মোট ব্যয়টা আমরা দেখতে পাই যা টিসি দ্বারা নির্দেশিত এখন আমি এখানে লিখতেছি তোমরা দেখো টিসি ইকুয়াল ও এম ইনটু এম কে এম কে এই যে ও এম টিসি হচ্ছে এটা যেটা আমরা পাই সূত্রের মধ্যে অর্ধেক নিয়েছি ও এম ইকুয়াল এম কে তাহলে এটা পুরোটা হবে কি হবে দেখো ও এম যখন তোমরা ও এম ইনটু এম কে কে গুণ করবা তাহলে কি পাবা ও এম কে এল কি পাবা ও এম কে এল ও এম কে এল এটা হচ্ছে আমরা টিসি পাই আর মোট এটা হচ্ছে কি ছিল এটা এটা ছিল মোট ব্যয় মোট ব্যয় এবার আমরা বাই করব মোট আয় মোট আয়টা বাই করব দেখো মোট আয়টা বার করব মোট
আয়, মোট আয়ের ক্ষেত্রে হচ্ছে টিআর, টিআর ইকুয়াল ও এম ইন্টু ও পি, এই যে ও এম ইন্টু ও পি, তাহলে ও এম ইন্টু ও পি গুণ করলে কি হয় দেখো, ও এম আর পি, ও এম আর পি, আমরা কি পাই, ও এম আর পি। এখন আমরা পাইয়ের সূত্রে যদি লিখি, পাই হচ্ছে টি আর মাইনাস টি সি, তাহলে টি আর আমরা কি পেয়েছি, ও এম আর পি মাইনাস ও এম কে এল, যা বিয়োগ করলে আমরা কি পাই দেখো, ও এম ও এম দুইটা সমান হওয়ার কারণে বাদ দিচ্ছি, তাহলে রয়েছে এখানে আর পি আর কে এল, আর পি কে এল, যা লোকসান শিকার, এটাই হচ্ছে এখানে লোকসান, ফ্রামের নিট লোকসানটা আমরা এখানে দেখতে পাই। অর্থাৎ আমি ওদিন ক্লাসে প্রথম দিন তোমাদেরকে কিভাবে ফ্রাম স্বল্পকালীন ভারসাম্যে মুনাফা অর্জন করেছে স্বাভাবিক অস্বাভাবিক ভাবে সেটা দেখিয়েছি, আজকে ক্লাসে দেখিয়েছি, প্রথমে দেখিয়েছি স্বাভাবিক ভাবে মুনাফা কিভাবে অর্জন, যেখানে দুইটাই অর্থাৎ টি আর ইকুয়াল টি সি সমান থাকে, আর তিন নম্বর চিত্রে দেখিয়েছি লোকসান স্বীকার করেও কিভাবে ফ্রাম মুনাফা অর্জন করেছে, অর্থাৎ লোকসান স্বীকার করে ফ্রাম মুনাফা কিভাবে অর্জন করে, এই যে আর পি আর পি এল কে, এই একটুকু হচ্ছে ফ্রামের লোকসান স্বীকার করে মুনাফা অর্জন। আজকের মতো আমি এখানেই শেষ করতেছি, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে, আসসালামু আলাইকুম।